আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আমি আবারও আপনাদের সামনে আজকে উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি একটি পাওয়ার সাপ্লাই, এটার নাম হচ্ছে রিডেন RD 60-12। এটি হচ্ছে আপনার 60 ভোল্ট 12 অ্যাম্পিয়ার। দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি 57 ভোল্ট দেখাইতেছে। বন্ধুরা, আমরা ভিডিওর মূল পর্ব শুরু করি। তো আমরা প্রথমে শিফট বাটনটি চাপ দিব। শিফট বাটনটি চাপ না দিলে আপনার মেনুতে কাজ করবে না। এখন আমরা মেনু বাটন 0 বাটনটি চাপ দিব। তো বাটনটি চাপ দেওয়ার পরে দেখতে পারবেন অলরেডি আমাদের প্রোগ্রাম চলে আসবে। তো আপনারা যখন বাটন চাপ দেবেন তখন বাটনে লাইট জ্বলবে। তো আমরা 0 মেনু চাপ দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এখানে ইন্টারফেস বলে একটি অপশন আছে। তো এটি হইতেছে আপনার ইন্টারফেসটি, আপনি কি TTL ইউজ করবেন, নাকি মোবাইলে ওয়াইফাই মাধ্যমে ইউজ করবেন, না আপনি কম্পিউটারের PC-র সাথে ইউজ করবেন। তো আমরা যেহেতু আজকে কম্পিউটারের PC-র সাথে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো, সেহেতু আমরা এখানে USB সিলেক্ট করবো। USB সিলেক্ট করবেন আপনারা এই যে ভেরিয়েবলটি দেখছেন, ভেরিয়েবলটি চাপ দিয়ে। তো দেখতে পাচ্ছেন USB সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ভেরিয়েবলটি পুশ করবো। ভেরিয়েবলটি পুশ করলে আমাদের এটি সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন উপরে USB চিহ্নটি চলে এসেছে। তো আমি একটু জুম করে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি USB চিহ্নটি। অবশ্যই আপনারা দেখতে পেরেছেন আশা করি। তো বন্ধুরা, আমি আবারও বলছি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা সর্বপ্রথম একটি RD পাওয়ার একটি PC-র অ্যাপস ইনস্টল করে নেবেন। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশন থেকে লিঙ্কটি নিয়ে নেবেন। তো আমরা প্রথমে অ্যাপসের ভিতরে ঢুকবো। তো অ্যাপসি যখন আমরা ওপেন করবো তখন আমাদের এখানে বিভিন্ন অপশন চলে আসবে। এটি আমাদের পাওয়ার সাপ্লাইয়ের ফুল মানে প্রোগ্রামটা চলে এসেছে। এখান থেকে আমরা যা করবো আমাদের পাওয়ার সাপ্লাইতে সেম সেটাই হইবে। তো আপনার ইচ্ছা করলে এখান থেকে পাওয়ার সাপ্লাইটিতে আপনাদের পিকচার সেভ করতে পারেন। আপনারা অবশ্যই ইতিমধ্যে দেখেছেন আমি আমার পিকচারটি পাওয়ার সাপ্লাইতে সেভ করে রেখেছি। তো আপনারা ইচ্ছা করলে পিকচার সেভ করে রাখতে পারবেন, ছবি সেভ করে রাখতে পারবেন যে কোনো। তো আপনারা যদি এই ভিডিওটি দেখতে চান কীভাবে সেট করা লাগবে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের ভিডিওটি দেখানোর জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনকানেক্ট লেখা উঠেছে আমি যখন কানেক্ট করেছি। এটার একটাই কারণ, আমার USB কেবলটা লাগানো নেই। তো আমরা এখন USB কেবলটা লাগাই নেব। USB কেবলটা আমরা লাগাই নিয়েছি ইতিমধ্যে। তো দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল পোর্ট আপডেট আছে। তো আমরা এখন একটি শিওর দিব যে হ্যাঁ ঠিক আছে। শিওর দেওয়ার পরে তারপর আমরা আবার কানেক্ট করব। তো কানেক্ট করছি, দেখতে পাচ্ছেন হইতেছে না। তো আমরা এখানে আসলে শিওরে চাপ দিইনি, মাউস ধরিনি, তার কারণে এটা হইতেছে না। তো আমরা শিওরে চাপ দিলে এটা চলে যাবে। এটা চলে যাওয়ার পরে তারপর আমাদের এটি কানেক্ট হবে। তো এখন আমরা এটি কানেক্ট করব। তো বন্ধুরা, আমি আপনাদের আরও একটি বিষয় জানাইতে চাই যে আপনারা এই পাওয়ার সাপ্লাই থেকে যে কাজটা করতে পারবেন তার থেকে বেশি কাজ করতে পারবেন আপনারা PC থেকে। আমি হচ্ছে আমি সবসময় PC-তে ইউজ করি, কারণ PC-তে অনেক সুযোগ সুবিধা আছে যেটা বাস্তবে পাওয়ার সাপ্লাই থেকে পাওয়া যায় না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি PC থেকে অন করেছি, অলরেডি অন হয়ে গেছে। তা আবার অফ করব। তো দেখতে পাচ্ছেন ডান সাইডে কোনায় অফ বাটন আছে। তো এটা আমরা টাচ করলাম, এখানে অফ হয়ে গেল। দেখতে পাচ্ছেন অন সিগন্যাল আর জ্বলতেছে না।